তিরিশে জুন লাস্ট ডেট, রেশন কার্ডে লাল কালি পড়বে এই কাজটি না করলে। আপনি কি সরকারের বিনামূল্যে রেশন সুবিধার সুবিধা নিচ্ছেন? তবে আপনি নিশ্চয়ই জানেন যে এর জন্য একটি রেশন কার্ড থাকা খুবই প্রয়োজন, কারণ রেশন কার্ড ছাড়া কোনো রেশন ডিলার আপনাকে বিনামূল্যে শস্য, চিনি বা অন্যান্য পণ্য দেবে না। শুধু তাই নয়, রেশন কার্ড ধারকদের কার্ডের সঙ্গে তাদের KYC করার প্রয়োজন, এছাড়া ফ্রি রেশন পাবেন না। এই কাজটি 30 জুনের মধ্যে না করলে রেশন কার্ডে লাল কালি অর্থাৎ তা বাতিল হতে পারে। তা রেশন কার্ডের এই KYC কোথায় করা যাবে? তো আসুন দেখে নিই কী কী রয়েছে এই রেশন কার্ড নিয়ে আপডেট, আপনাকে কী কী কাজ করতে হবে, না হলে আপনি রেশন কার্ডের সুবিধা পাবেন না, সবই বিস্তারিত জানিয়ে দেবো। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। KYC ছাড়া রেশন পাওয়া যাবে কি? আপনি যদি রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সুবিধা পান কিন্তু আপনি এখনও রেশন কার্ডের জন্য KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাহলে শীঘ্রই এটি সম্পন্ন করুন। নিয়ম অনুযায়ী পরিবারের সকল সদস্যের KYC করানো প্রয়োজন। এর জন্য সকল সদস্যের আঙুল ছাপ যাচাই করা প্রয়োজন। রেশন কার্ডে যাদের নাম আছে সেই প্রত্যেককে সদস্যের KYC থাকা আবশ্যক। যদি কোনো সদস্যের KYC না করা হয় তবে তার নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে, বিনামূল্যে রেশন পাবে না। কিভাবে রেশন কার্ডের KYC করা যায়? পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের একটি অফিসিয়াল পেজ, এই পেজটিতে যান। রেশন কার্ড অপশনে অধীনে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড অপশনে ক্লিক করে রেশন নাম্বার ও ক্যাটাগরি সিলেক্ট করে সঠিকভাবে এটি বসান। এরপর সার্চ অপশনে ক্লিক করার পর রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখালে ভালো, কিন্তু ডিঅ্যাক্টিভ দেখালে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক জরুরি। 4 নম্বর, এর জন্য খাদ্য দপ্তরের পেজে এই অপশনে ক্লিক করে এই লিঙ্কটা আসবে অপশনে ক্লিক করুন। পেজে রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করুন। 6 নম্বর হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে সেন্ড OTP করলেই মোবাইল নাম্বারে যে OTP আসবে সেটি লিখে সাবমিট করুন।